اللهم صل وسلم وبارك عليه، اللهم صل وسلم وبارك عليه. الحمد لله، الحمد لله وكفى، وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين، لا شريك له، وبذلك أمرت وأنا أول المسلمين. وقال النبي صلى الله عليه وسلم: إن لكل قوم عيدا، وهذا عيدنا، أو كما قال النبي صلى الله عليه وسلم. الحمد لله ثم الحمد لله. আল্লাহর মেহরবানিতে গতকাল জুমার সময় কোরবানির মাসায়েল, অনেক মাসায়েল আমি আপনাদের খেদমতে পেশ করেছি। তার মধ্যে এটাও ছিল যে গতকাল সকাল থেকে, গতকাল ফজরের পরের থেকে তাকবীরে তাশরিক পড়তে হবে। যে কোনো সময় পড়া যায় এই কয়দিন, তবে ফরজ নামাজের পরে এটা পড়া ওয়াজিব। আগের যুগে সিস্টেম ছিল তিনবার পড়ত, তো তিনবারের কোনো দলিল পাওয়া যায় না, তিনবার পড়তে হবে। একবারের দলিল আছে। তো এটা আমরা বলতে বলতে আলহামদুলিল্লাহ এখন অনেক জায়গায় ঠিক হয়ে গেছে, এখন আর তিনবার বলেন। পুরুষরা আওয়াজ করে বলবে, মহিলারা আসতে বলবে, কিন্তু বলতে হবে, বলা ওয়াজিব, না বললে গুনাহগার হবে। সেই গুনাহ দূর করার জন্য তওবা করতে হবে, আর রাস্তা নেই। ওটা তো পরে পড়ে দিবেন, তাতে গুনাহ মাফ হবে না। টাইম চলে গেছে, এই জন্য টাইম মতো যদি আল্লাহ না করুক না পড়তে পারে, তাহলে ইস্তেগফার করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে। মানুষ এমন একটা প্রাণী, তার ভুল হয়, ভুল
হয়, কারণ আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম উনিও ভুলে গেছিলেন। রুহের জগতে ওনাকে জানানো হয়েছিল যে আপনার বয়স সাব্যস্ত করা হয়েছে 1000 বছর। কিয়ামত তক যত লোক আসবে সব ওনার সামনে হাজির, সবাইকে দেখতেছিলেন। দাউদ আলাইহিস সালামের চেহারার নূর ওনাকে খুশি করে দিল। উনি জিজ্ঞেস করলেন, আল্লাহ আমার এই ছেলেকে কত বয়স দিস? আল্লাহ বললেন যে 60 বছর। কত বয়স দিছে? 60 বছর। তখন উনি আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ আমার বয়স থেকে 40 বছর নিয়ে ওনাকে দাও, দিয়ে ওনার বয়সটা 100 করে দাও। তো সমস্ত নবীদের পিতা, আমাদের সকলের পিতা, আদি পিতা, তার দরখাস্ত আল্লাহ মঞ্জুর করলেন, 40 বছর ওনাকে দিয়ে দিলেন। তখন দাউদ আলাইহিস সালামের বয়স হয়ে গেল 100। কিন্তু দুনিয়া আসার পরে আদম আলাইহিস সালামের বয়স যখন 960 হয়েছে, 960 মালাকুল মউত হাজির, মালাকুল মউত হাজির, উনি মালাকুল মউতকে বললেন, তুমি এত তাড়াতাড়ি আসছো কেন? তুমি জানো না আমার বয়স 1000, তা এখন তো 40 বছর বাকি, আসছো কেন? মালাকুল মউত মনে করাই দিল, আপনি না 40 বছর আপনার এক ছেলেকে দিছেন, আপনার ছেলেকে দিছেন, তাহলে আর 1000 বছর থাকলো কেমনে? আপনার বয়সটা এখনই শেষ হয়ে গেছে, আপনি তৈরি হয়ে যান। মনে করে দেওয়ার পরও উনি এটা মনে করতে পারলেন না, 40 বছর যে দিছে উনি মনে করতে পারলেন। এই যে উনি ভুলটা করলেন, নবীদের তো গুনাহ নেই, ভুলে কিছু হইতে পারে, এরা মাফ, কোন নবীর কোন গুনাহ নেই। যদি কেউ বিশ্বাস করে নবীরা গুনাহ করছে, তার ঈমান থাকবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ, এই জন্য এই যে উনি ভুললেন, এখান থেকে সিলসিলা শুরু হয়ে গেল ওনার আওলাদের মধ্যে। আমরা আওলাদ না, আওলাদ আমরা বাপের থেকে মিরাজ পাইলাম, আমরাও ভুলে নেই বাপের মিরাজ। অনেক কথা বাঁচতে ঘটছে, আমি কইছি আর আমি অস্বীকার করতেছি না, আমি না কইনি, ইচ্ছা করে না, তা মনে পড়তেছে না, তা মনে পড়তেছে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষীর সিস্টেম রাখছে, এবং কোরআন শরীফের একটা পৃষ্ঠা ব্যয় করছেন, লেখো সব লেনদেন কি করো, যত বাকি লেনদেন আছে নগদ নাম বাকি সব লেখো, সাক্ষী লেখো।
তাহলে কি আর কোন সমস্যা হবে? আপনি যতই ভুলে যাবেন, এই কাগজ যখন আপনার সামনে পেশ করবে, এই যে কাগজ তৈরি হয়েছে, আপনার আপনার সিগনেচার আছে, তা আপনি অস্বীকার করতে পারবেন? এই জন্য লিখতেও কইছে, সাক্ষীও রাখতে কইছে, এবং এর জন্য আল্লাহ তাআলা পুরো একটা পৃষ্ঠা ব্যয় করছে, তাতে মুসলমানদের মধ্যে আপোষে কোন ভুল বুঝাবুঝি না হয়। আল্লাহ মুসলমানদের মধ্যে মিল মহাব্বত চায়, মিল মহাব্বত চায় যে একজন আরেকজনের উন্নতি কামনা করব, খারাপ যাবে না। আমরা তো কাউকে উন্নতি করতে দেখলে টাইনে নিছে না ভাই, যে ও এত উপরে যাচ্ছে কেন, নানান রকম পলিসি করি, শয়তানি বুদ্ধি করি, এটা ইসলাম না। ইসলাম ওর জন্য আরো দোয়া করো, আল্লাহ ওরে আরো উন্নতি দাও, তা আমাকেও দাও, ওকে দাও, আমার কোন আপত্তি নেই। তোমার কাজে আপত্তি করলে ইমান থাকবে না, তুমি দিছ আরো দাও, কিন্তু ওই নিয়ামত আমাকেও দাও। এই যদিও আমরা কুরবানের ইতিহাস অধিকাংশ ওলামারা হযরত ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম থেকে বয়ান করা হয়, মনে করেন অধিকাংশ, কিন্তু আসলে কুরবানের ইতিহাস এখান থেকে শুরু হয়নি। এখান থেকে একটা ঘটনা প্রসিদ্ধ হয়েছে, কিন্তু শুরু হয়নি। শুরু হয়েছে আদম আলাইহিস সালামের দুই ছেলে থেকে, হাবিল আর কাবিল। কাবিল একটা জন্তু জবাই করে মাঠের মধ্যে রেখে দিছে, সেই জমানে কবুল হওয়ার নিয়ম ছিল আসমান থেকে আগুন আসত, এসে ওটা খেয়ে ফেলত, জ্বালাই দিত। কাবিলেরটা কোন আগুন আসে নাই, খায় নাই। তারই আপন ভাই হাবিল, হাবিল সেও কোরবানি পেশ করছে, ওটা আসমান থেকে আগুন আসে খেয়ে গেছে, মানে কবুল হয়ে গেছে। তো কোরআন শরীফে এই ঘটনা আছে, লম্বা ঘটনা, সেদিক যাব না আমি, শুধু এতটুকু বলবো যে এই ঘটনায় হাবিল অসন্তুষ্ট হয়ে গেল, একটা কবুল হলো আমারটা হলো না কেন। তখন সে ভাইয়ের সাথে তর্ক বিতর্ক করে এক পর্যায়ে ভাইকে মেরে ফেললো, ভাইকে। এই জন্য কিয়ামত পর্যন্ত যত কতল হবে সব কতলের ভাগিদার কি হবে, এই কাবিল হবে। কারণ দুনিয়াতে কতলটা প্রথম সে কি করছে, চালু করছে। এখন বিপদে পড়ছে যে লাশ কি করব, কারণ এখনো পর্যন্ত তো কোন মানুষ মারা যায় নাই, কবর দেওয়ার ওহী তো এখনো নাজেল হয় নাই। তো উনি মাথা খারাপ যে লাশ কি করব, মেরে দিতে বলছে। তখন আল্লাহ তাআলা দয়া করে দুটা কাক পাঠাই দিলেন, একটু কোরআনের আয়াতের তর্জমা, কোন তফসির না, হাদিসও না, সরাসরি তর্জমা, দুটো কাক পাঠাই দিলেন। তারা ঠুকরা টুকরি করে একটা মরে গেল, একটা কাক মরে গেল। তখন আর একটা কাক কি করলো,
মাটি খুঁড়তে আরম্ভ করলো, ঠোঁট দিয়ে মাটি খুঁড়তে আরম্ভ করলো, খুঁড়ে ওই মাটির মধ্যে মরা কাকটারা ঢুকাইল। তখন কাবিল আফসোস করতে লাগলো, হায়রে আমি তো কাকের থেকেও নিচু হয়ে গেলাম। কাকে জানে মরা ভাইকে কি করতে হবে, কিন্তু আমি জানি না। নিজেকে ধিক্কার দিলেন, লাভটা কি, না করার তো করে ফেলছে। তখন উনিও ওই পদ্ধতি অবলম্বন করে কি করলেন, ভাইকে কবর দিয়ে দিলেন। এইলো সংক্ষিপ্ত ঘটনা। এখানে কেউ প্রশ্ন করতে পারেন, আল্লাহর দুনিয়ায় কত জীব জন্তু আছে, সবাইকে বাদ দিয়ে আল্লাহ কাকড়ে পাঠালো কেন? কাকড়ে পাঠানোর কি এক পথ? আরো কত পশু প্রাণী আছে না? তাফসির লেখে কাকের একটা সিফাত আছে, গুণ আছে, যেটা মানুষের সাথে মেলে, এই জন্য কাককে পাঠাইছে। সেটা হলো এই, কোন একটা কাক যদি মারা যায় যে কোনো ভাবে, বিদ্যুতের তারে জড়ায় যেমনি হোক, তো সব কাক চলে আসে, এসে সমবেদনা প্রকাশ করে, কা কা করে ওর জন্য দুঃখ প্রকাশ করে। এটা কিন্তু মানুষের সিফাত। তা মানুষ যখন মারা যায় শুধু তার আত্মীয় স্বজন না, পুরা গ্রামবাসী আসে, আসে তার আত্মীয় স্বজনকে সান্ত্বনা দেয়, বুঝ দেয়, খানা পাঠায়, অনেক কিছু করে। এই স্বভাবটা মিলল না যে একজনের মৃত্যুতে সবাই হাজির হয়ে গেল, মানুষের সাথে মিলল না এই স্বভাবটা। মানুষের সাথে মিল থাকার দরুন আল্লাহ কি করছেন, কাক পাঠাচ্ছেন। স্বজাতির প্রতি প্রেম, এটা আল্লাহ খুব পছন্দ করে, আল্লাহ খুব পছন্দ করে। এই জন্য পিঁপড়ার নামে একটা সুরা আছে, সুরাত নামল, নামলুন মানে পিঁপড়া, এর নামে একটা সুরা আছে। সুলাইমান আলাইহিসসালাম তখ্তের মধ্যে করে, বিশাল তখ্ত, উনি হাজার হাজার লস্কর নিয়ে অল্প সময়ের ভিতরে শত শত মাইল চলে যেতেন, সুলাইমান আলাইহিস সালাম। তো একবার উনি এক জায়গায় নামছেন, তো ওখানে পিঁপড়ার দল ছিল, তো ওদের যে রানী ছিল, জীব জন্তুর ভিতরে রাজা হয় না, কি হয়, রানী হয়। মানুষ ছাড়া অন্য জীব জন্তু যারা আছে, আমরা এখন অন্য জীব জন্তু হয়ে গেছি, শুনুন তো, তাদের রানী থাকে। এই রানীটা সকল পিঁপড়াকে সতর্ক করলো, তোমরা জলদি গর্তে ঢোকো, গর্তের মধ্যে ঢোকো, কারণ সুলাইমান আলাইহিসসালামের বাহিনী নামতেছে, ওরা নামে এখান থেকে যাবে, ওরা কি তোমাদের খেয়াল করবে, তোমাদের তো দেখা যায় না, তোমরা এত ছোট, তোমাদের দেখাও যায় না, তো তারা তো তোমাদের খেয়াল করবে না, তোমাদেরকে পিষে ফেলবে, তার আগে গর্তের মধ্যে ঢুকো। সব ঢুকছে, এই যে কথাটা বলল, তার জাতিকে সাবধান করলো, জাতিকে
এই জন্য আল্লাহ তাআলা ওই পিঁপড়ার উপরে এত খুশি হইলেন, স্বজাতির উপরে দরদ এত খুশি হইলেন, তার নামে একটা সূরা দিলেন। এই পিঁপড়ার নামে কি দিলেন? সূরা দিলেন। দিয়ে ওই সূরার মধ্যে আমি এখন যা বললাম সব কথা আছে, আমার কথা না, কোন আলেমের কথা না, কারো কথা না, আল্লাহর কথা, তরজমা তরজমা শোনাইলাম। স্বজাতির প্রতি দরদ, এই দরদটা পয়দা হয় দাওয়াতি কাজের দ্বারা। অন্য ভাইকে আপনি দাওয়াত দেন, তাকে হাতে পায়ে ধরে আল্লাহর ঘরে নিয়ে আসেন, আমার ভাই এই দোজখে যাবে কেন, আমি ওকে হাতে পায়ে ধরে বুঝাই শুনে মসজিদ মুখী করি, ও কি করে বেসতে যায়। এই যে তার মধ্যে দরদ দেখাইলেন, এটা হলো স্বজাতির প্রতি দরদ। এই দরদ যে দেখাবে আল্লাহ তারপর খুশি হয়ে যাবে। ওই পিঁপড়ার পর যখন খুশি হয়েছিল ওর পরে খুশি হয়ে যাবে। এই জন্য হাদিস আসছে, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, তোমরা জমিনবাসীকে মেহরবানি করো, আরশ আল্লাহ তোমাদের উপরে মেহরবানি করবেন। জমিনবাসী কে? মানুষ না, মানুষকে দয়া করতে হবে। একা জান্নাতে যাওয়ার ফিকির করলে হবে না, যতটুক জানেন ওটুক বলেন। নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা জানো একটা বলো। অনেক লোক আলেম না, কিন্তু আল্লাহ তাদেরকে দিয়ে কাজ নিচ্ছে, দাওয়াতের কাজ নিচ্ছে। এটি হলো স্বজাতির প্রতি দরদ, আল্লাহ খুব পছন্দ করেন। এটা নবীওয়ালা সিফাত, নবীওয়ালা সিফাত। আর স্বজাতির প্রতি দরদ খতম করে কিসে? দাওয়াতের দ্বারা তো অর্জিত হয়, দাওয়াতের দ্বারা উম্মতের প্রতি দরদ সৃষ্টি হয়। আমার এই ভাই 60 বছর কালেমাটা পড়তে পারবে, 15 মাস আমার সাইজ জানে, দেখলে দরদ লাগে। যারা আল্লাহর রাস্তায় বের হয় উম্মতের হাল দেখে তাদের কাছে দরদ লাগে। এই অবস্থা, তখন তারা আরো সময় দেয়। এই দরদটা খুশি নষ্ট হয় কিসে? এই দরদটা নষ্ট হয় যখন মানুষ সুদ ঘুষ নেয়। আর এক ভাই থেকে কি নেয়? সুদ ঘুষ নেয়। তখন তার স্বজাতির প্রতি দরদ নষ্ট হয়ে যায়। কিতাবে লিখছে স্বজাতির প্রতি তার কোন দরদ নেই, বাস ঘাড় ভাঙো আর রক্ত খাও। বাঘে যা করে, বাঘে যা করে, ঘাড় ভাঙো আর কি রক্ত খাও। এই ঘাড় ভেঙে রক্ত খাইলে এর বিবিধে বিধবা হয়ে যাবে, ছেলে পেলে গুলো এতিম হয়ে যাবে, মা বাপ অচল হয়ে যাবে, এইগুলো তার মাথায় নেই কিচ্ছু। ও শুধু নিজের স্বার্থ, শুধু নিজের স্বার্থ, ঠিক সুদ করার ঘুষ কর, নিজের স্বার্থ ছাড়া কিছুই বুঝে। তুমি জমি বেঁচে আনছো না বাড়ি বেঁচে আনছো তার দরকার নাই, আমার তো 10 লাখ টাকা দিতে হবে। জমি বেঁচো আর বাড়ি বেঁচো আমি জানি না, আমাকে 10 লাখ টাকা দিতে হবে। এর স্বজাতির প্রতি দরদ। এর জন্য এক হাদিসে নবীজি একে কুকুরের সাথে তুলনা করছে। কিসের সাথে?
কুকুরের সাথে। কুকুরের অনেক ভালো ভালো গুণ আছে, কিন্তু একটা সিফাত সব মাটি করে দিছে। কুকুরের একটা সিফাত সব কি করে দিছে, কি? তার মধ্যে স্বজাতির প্রতি দরদ নেই, স্বজাতির প্রতি দরদ নেই। একটা মরা গরু সে খাইতেছে, সে জানে আমি এক মাসেও এটা শেষ করতে পারবো না। একটা গরু চার মন পাঁচ মন গোশত, কুকুর কতটুকু খাবে? তা আর একটা কুকুরও আসে, আসলে এ তাকে জায়গা দেয়, বরদাস্ত করে, ওর সাথে মোকাবেলা করে, হয় ওরে তাড়াই দেয় আর নিজে বিতাড়িত হয়। শক্তি বেশি থাকে ওরে তাড়াই দেয়, শক্তি বেশি না থাকে তো নিজে কি হয়ে যায়, বিতাড়িত হয়ে যায়। কিন্তু দুইজন মিলেমিশে খায় না, তাহলে বোঝা গেল ওর মধ্যে কি নেই, স্বজাতির প্রতি দরদ নেই। এই জন্য সুৎকর ঘুষকরকে হ্যাঁ কুকুরের সাথে তুলনা করা হয়েছে। কুকুর এগুলো মানুষ না, কুকুর, এগুলো কুকুর। এবং এই কারণেই কুকুর পালা নিষেধ। অনেকে ইউরোপিয়ানদেরকে দেখে কুত্তা পালে না, আবার সকালে কুত্তার গলায় একটা চেন দিয়ে হাফ প্যান্ট একটা পরে লাঠি একখান হাতে নিয়ে হাঁটতে থাকে। দেখা যায় আমি একজন ইউরোপিয়ান, কুত্তার গলায় রশি দিয়ে চেন দিয়ে একটা হাফ প্যান্ট। আরে হাফ প্যান্ট তো বাচ্চাকেও পরানো জায়েজ নেই, আপনারা বাচ্চাদেরকে হাফ প্যান্ট পরান না, এটা নাজায়েজ কাজ। তার জন্য মশলা নেই, সে মাসুম নাবালেগ। কিন্তু আপনি বাপ মা, আপনার তো মশলা আছে, আপনি তার সতর খোলা রাখতে পারবেন না। আপনি অন্তত ফুল প্যান্ট দরকার নেই, অন্তত হাঁটুটা ঢাকে এরকম প্যান্ট দেন, হাঁটুটা ঢাকে। কিন্তু কজন মুসলমান জানে আমি তো হাফ প্যান্ট পরা দিছি, এটা গুনাহগার হইতেছে। একটা শিশু একা যদি কেবলার দিক ফিরে পেশাব করে, একা কেউ নেই সেখানে, তো কোনো গুনাহ হবে না, কোনো গুনাহ হবে না, তার গুনাহর অ্যাকাউন্টই খোলা হয়নি। কিন্তু আপনি যদি ধরেন আপনি এই বাচ্চাকে পেশাব করতে ধরছেন কোন দিক ফিরে, তা আপনার গুনাহ হবে, আপনার গুনাহ। এই জন্য এই স্বজাতির প্রতি প্রেম না থাকার কারণে হ্যাঁ সুৎকর ঘুষকরকে কুকুর বলা হয়েছে, এবং কুকুর পালা নাজায়েজ করাছে, নাজায়েজ। কারণ যখন সে কুকুর পালবে তখন সে কুকুরের সোহবতে থাকবে, কুকুরের সোহবতে থাকবে, আর যে যার সোহবতে থাকে ওর খাসলা তার মধ্যে আসে। আপনি যার সোহবতে থাকবেন তার খাসলা আপনার মধ্যে আসবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা উট পালে এদের মধ্যে অহংকার পাওয়া যায়, উট অহংকার একটা জানোয়ার। আবার যারা বকরি পালে তাদের মধ্যে বিনয় পাওয়া যায়, বকরির কোন অহংকার নেই। এমনকি হাদিসে হিংস্র জানোয়ারের চামড়া পাকা করলে যত পাক হয়ে যায়, পাকা করলে কি হয়ে যায়, পাক হয়ে যায়, ওরা বিষয়ে বসা যায়, গদি বানানো যায়, কিন্তু এইগুলো ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। জানোয়ার নেই কিন্তু
চামড়াটা আছে, কিন্তু এইটা ব্যবহার করাও নিষেধ। বলতেছে ওই যে চামড়া ব্যবহার করবা, এতেও ওই জানোয়ারের খাসলাত বদভ্যাস তোমার মধ্যে চলে আসবে। বাঘের চামড়া দিয়ে ব্যবহার করো, তুমি হিংস্র হয়ে দেব, মানুষের ঘাড় ভাঙবা আর রক্ত খাইবা, এবং তোমাকে পরকালে রক্তের দড়িয়ে ফেলা হবে, দেহটা আর উঠতে পারবে না। খাও, কত রক্ত খাইতে পারো খাও, দুনিয়াতে গরিবের রক্ত খাইছিল, এখন তো শাস্তি হলো এটা। তো আমার কথা সারব বলল, তো কোরআন হাদিস দ্বারা বোঝা গেল যে স্বজাতির প্রতি দরদ থাকতে হবে, যেটা দাওয়াতের দ্বারা পয়দা হবে। স্বজাতির প্রতি দয়া মায়া নেই এরকম হইলে হবে না, যেটা কুত্তার মধ্যে পাওয়া যায়। কিসের মধ্যে? ওদের কোন দরদ, এর থেকে আমাদেরকে বাঁচতে হবে, এবং কুত্তা পালা যাবে না। যে ব্যক্তি কুত্তা পালে হাউস করে, কাফেরদের দেখা দেখি কুত্তা পালে, তার আমলনামা থেকে প্রত্যেক দিন এক উহুদ পাহাড় পরিমাণ নেকি কমতে থাকে, তার আমলনামা থেকে প্রত্যেক দিন উহুদ পাহাড় পরিমাণ নেকি কি হয় কমতে থাকে। আমাদের উহুদ পরিমাণ আছে কিনা তার ঠিক কি, আমাদের কাছে উহুদ পাহাড় পরিমাণ নেকি আছে কিনা এর কি গ্যারান্টি আছে? কিন্তু সব তো চলে দিচ্ছে। এই জন্য কুকুর প্রেম ইসলাম স্বীকৃত না, ইসলাম সমর্থন করেন, এক জামানা তো নবীজি বলছিলেন, এক জামানায় যেখানে কুকুর পাও হত্যা করো, কিন্তু পরবর্তীকালে যখন কুকুর কতল করতে করতে কুকুরের প্রেম অন্তর থেকে বেরোয় গেছে, তখন হুজুর থামাই দিলেন, এখন থেকে কতল করা লাগবে না, হ্যাঁ যেগুলো কালো ওইগুলো মারবা, ওইগুলোর সাথে শয়তান থাকে, ওগুলো তোমাদের নানান রকম ক্ষতি হবে। কাজে কালো কুত্তা পাইলে মেরে ফেলবে, এই কথা বল। তো কুত্তার অনেক ভালো ভালো গুণ আছে, সারা রাত জেগে মনিবকে পাহারা দেয়, দোস্ত আসলে একরকম সিগনাল দেয়, দুশ্মন আসলে আর একরকম সিগনাল দেয়, ও সিগনাল শুনলেই কিন্তু বোঝা যায় ভালো লোক আসছে না ডাকাত বাহিনী আসছে, আল্লাহ বেরেন দিছ। কিন্তু এই এক জায়গায় সে ধরা খেয়ে গেছে, স্বজাতির প্রতি কি নেই দরদ নেই। আল্লাহ আমাদের সবাইকে এই সিফাত থেকে হেফাজত করুক, আমরা যেন দাওয়াতি কাজের মাধ্যমে স্বজাতির প্রতি দরদ দেখাইতে পারি। আলহামদুলিল্লাহ আজকে ঈদুল আজহা, মুমিনের আসল ঈদ তো হবে জান্নাতে। আসল ঈদ কোথায় হবে? জান্নাতের মধ্যে, যখন আল্লাহর দিদার হবে। এইটা একটু ওই আনন্দের ঝলক, ওই আনন্দের একটু সেটা ফোটা, একটু যে আল্লাহর জন্য জানোয়ার কুরবানি করো, সেই জানোয়ারের সাথে একটু মহাব্বত সৃষ্টি করো, আমরা তো এনে জবাই করি, এটা কিন্তু তরিকা না। ওটা দু চার দিন লালন পালন করতে হবে, তো ওর সাথে একটা আন্তরিক মহাব্বত, তারপরে আল্লাহকে রাজি করার জন্য তুমি এটাকে কি করো, জবাই করো, জবাই করে তুমিও খাও,
আত্মীয় স্বজনকে খাওয়াও, গরিবদেরকেও খাওয়াও, আর মনে মনে খুশি হয়ে যাও। ফাতিবু বিহা নফসান, নিজের দিলকে খুশি কর যে আল্লাহ আমাকে তার জন্য এই জানোয়ারটা কুরবানি করার তৌফিক দিছে। হাজার লোকের তৌফিক দেয় নাই, কালকে একজনের ঘটনা কইলাম তো সে বলে ফেলছে ঠিক আছে আমি যাব না, হ্যাঁ ঈদগাহ যাব না, কিন্তু আমি কুরবানি করব না। নবীজি কইছে যার তৌফিক আছে আর কুরবানি করে না এই জন্য আমাদের ঈদগাহ না আছে, ঠিক আছে আমি যাব। দেখছে এরকম হইল, ওই যে এক লোকের বাসুর মসজিদে ঢুকছে, মসজিদে খোলা ছিল মনে হয়, তো মহাজন সব রাগারাগি করতেছে, আপনারা খেয়াল করেন নাই বললো। তো সে লোক আসে মহাজনের কাছে মাপ চাইতে, ভাই মাফ করে দেন, হ্যাঁ এই বাসুর তো বোঝে না এই জন্য মসজিদে আসছে। আমি তো বুঝি, আমার কোনদিন আসতে দেখছেন? আমি তো বুঝি, আমি তো কোনদিন আসি না, কিন্তু আমার এই বাসুর তো বোঝে না, এই পছন্দ ঢুকছে। এই হলো তার বুঝের নমুনা, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। আসল খুশি কিন্তু জান্নাতে হবে, এটা তার একটা নমুনা, একটু সেটা ফোটা। এই জন্য ঈদের দিন কি করতে হবে, খুশি প্রকাশ করতে হবে। আমি আগেও বলছি খুব ভোরে উঠতে হবে, হ্যাঁ গোসল করতে হবে, মেসওয়াক করতে হবে, মেসওয়াক দাঁতন বলে, মেসওয়াক করতে হবে, তারপরে উত্তম লিবাস পড়তে হবে। উত্তম লিবাস নতুন কোন হাদিসে নেই, নতুনটা পড়তে হবে এর কোন হাদিস, আপনার যে কয় সেট আছে ভালো কোনটা ওটা বলেন, ওটা পরে। তারপরে এই ঈদে উচ্চ স্বরে তাকবীর দিতে দিতে আসতে হবে, আগে দিতে ছিল আস্তে আস্তে, এই ঈদে উচ্চ স্বরে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এইটা বলতে বলতে আসতে হবে, বলতে বলতে আসতে হবে। আসে ঈদের নামাজ পড়ে যে রাস্তাতে আসছেন, যদি অন্য রাস্তাতে যাওয়ার সুযোগ থাকে তাহলে যাবেন, তাদের সুযোগ নেই তারা আর কি করবে, সুযোগ থাকলে অন্য রাস্তাতে যাইতে হবে। নবীজি করতেন সব মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য, সব মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য। আর যদি কেউ পারে এই ঈদে না খেয়ে থাকতে, না খেয়ে আসবে কিন্তু খাবে টাবে না, ওই দিন তো খাইয়ে আসতে হয়, বেজর সংখ্যক খেজুর খাইয়ে আসতে হয়, এই দিন না খায়। প্রথম খানা হবে আপনার কুরবানির গোশত দিয়ে, জবাই করার পরে ওখান থেকে অল্প কিছু নিয়ে এটা ভুনা করে ফেলবে, পুরোটা বানায় তৈরি করতে করতে তো সময় যাবে অনেক, তৎক্ষণ তো আপনার অবস্থা কাহিল হয়ে যাবে, আর ডায়াবেটিস রুগী হন তা হাইপ হয়ে যাবে, অল্প একটু নিয়ে ওটা পাকাই ফেলবে, কঠিন কিছু না, যদি কেউ পারে এটা করবে। এবং ঈদের দিন, ঈদের আগে ঘরে ইশরাকের নামাজ পড়া নিষেধ, গুনাহ হবে, ঘরে ইশরাক পড়া কি গুনাহ হবে।
ঈদের ময়দানে আসলেন, মসজিদে আসলেন, এখানে পড়াও গুনাহ হবে। ঈদ হয়ে গেছে, এখন আপনি মসজিদে ইশরাক পড়লেন, গুনাহ হবে। তিনটা গুনাহ, একটা ঘরে পড়া, একটা মসজিদে এসে পড়া নামাজের আগে, একটা নামাজের পরে, আর একটা জায়েজ। কি? সব কাজ শেষ করে বাসায় ফিরে গেলেন, এখন আপনি কি করতে পারেন? ইশরাক করতে পারেন, যার দ্বারা হজ এবং উমরা সওয়াব পাওয়া যায়। হজ এবং উমরা সওয়াব পাওয়া যায়, এই চার নম্বরটা জায়েজ। এতে যারা ইশরাক পড়ে অভ্যস্ত, তারা ঈদ পড়ে ঘরে যায়, তারপরে এটা পড়বেন, এর আগ পর্যন্ত এই নামাজ। সব আল্লাহর বিধান, আল্লাহ যেটা যেভাবে কইছেন ওটা ওইভাবে করতে হবে, পাল্টানোর কোন অধিকার নেই, রদবদল করার কোন অধিকার আমাদেরকে দেয় নেই। আমরা বাদ দেন, নবীদিকে দেয় নেই। কোরআনের কোন হুকুম আকাম পাল্টাই দিবে, আল্লাহ একরকম কইছে উনি আর একরকম কইবে, নবীকে ওই পাওয়ার দেয়নি। আর আপনি আমি কোন শৈলীর মধ্যে পাল্টায় আমাদের বুঝমতো করব হবে না। আমি আগেই বলছিলাম, কেউ রেশমের কাপড় পরে আসবেন না, হারাম। স্বর্ণ পরে আসবেন না, হারাম। টাকনুন নিচে কোনো কাপড় পরে আসবেন না, টাকনুন নিচে। পুরুষের জন্য টাকনুন নিচে পরা হারাম। এবং ঈদের নামাজের শেষে খুতবা হবে, খুতবার পরে দেখা যায় যে মোয়ানাকার ভিড় পড়ে যায়। মোয়ানাকা বোঝেন না, কোলাকলি, এর ভিড় পড়ে যায়। অথচ এটা ঈদের কোন সুন্নত না। ঈদের সুন্নতের মধ্যে কোন কিতাবে লেখে নাই, এটা হলো সাক্ষাতের সুন্নত। কারো সাথে অনেকদিন পর সাক্ষাৎ হলে আপনি তার সাথে কি করতে পারেন? কোলাকলি করতে পারেন, কিন্তু কোলাকলি কেমনে করবেন এটা আপনাকে শিখতে হবে। বুকের মধ্যে তিনবার ঠকর ঠকর করে লাগাবেন, বুকের মধ্যে তিনবার ঠকর ঠকর করে লাগায়, এটার নাম দিছে মোয়ানাকা। আর যাদের বড় পেট আছে তারা তো বুক লাগায় না, তারা পেট দিয়ে করে, এগুলো হবে না। এই আমার এই জায়গাটা দেখেন, ডাইন, হ্যাঁ, গলা বা কি বলে এটাকে, হ্যাঁ, দু ব্যক্তি ডাইন সাইড লাগাবে, এবং একবার, তিনবার না, কয়বার, একবার লাগাবে, যার সাথে অনেকদিন পরে দেখা হবে। ঈদের আগে দেখা হয়েছে, ঈদের আগে সেরে ফেলেন, ঈদের পরের জন্য রাখবেন না। তাই তো বোঝা গেল আপনি ঈদের সুন্নত মনে করতেছেন না, আগে যখন দেখা হলো তখন করেন নাই কেন? একবার করতে হবে, একবার করে একটু বিলম্ব করেন, তাতে মহাব্বতটা দীর্ঘ হয়। মাস তাওয়ায় দিয়েই উঠাই ফেললে কি এটা বোনা হয়? মাস তাওয়ার মধ্যে দিয়েই উঠাই ফেলছেন, দিচ্ছেন, উঠাচ্ছেন, দিচ্ছেন, এই মাস কেমন তা ঘুনা হবে না। দিয়ে একটু রাখতে হবে, একটু ঠিক মহাব্বতটা বাড়ানোর জন্য, হ্যাঁ, অন্তত কয়েক সেকেন্ড তাকে ধরে রাখতে হবে, বুঝে আসছে? তারপরে ছেড়ে দেন, এই হলো নিয়ম। তো এটা ঈদের সুন্নত না, এটা সাক্ষাতের সুন্নত। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এখন আমি ঈদের নামাজের মাসআলা বলতেছি, নামাজ কিভাবে পড়বেন? আমার কাছে সময়টা বড় কথা না, আল্লাহ সময়ের মধ্যে অনেক ই রাখছেন, সুযোগ রাখছেন, প্রশস্ততা রাখছেন। প্রত্যেক নামাজের সময়ের মধ্যে, যেটা আপনারা মনে করেন যে মাগরিবের টাইম নেই,
10 মিনিটে শেষ হয়ে যায়, ওইটাও কমপক্ষে 6 ঘন্টা থাকে। যদি আপনাদের কাছে টাইম নেই, ওটা কতক্ষণ থাকে? 6 ঘন্টা থাকে। তো এই জন্য আমার ব্যক্তিগত অভ্যাস যে সময়টা আল্লাহ যেহেতু প্রশস্ত রাখছে, এটা এত বেশি জোর না দিয়ে, গুরুত্ব না দিয়ে আমরা মাসায়েল জানি। মাসায়েল জানা ফরজ আইন, মাসায়েল জানা। ধরেন কালকে জুমা আমি কিছু মাসায়েল বললাম, আমি ঘড়ি দেখতাম তাহলে বলা হতো না, আপনারা আমার আরম দেখতেন, অথচ সেই মশলাগুলো আজকে লাগবে, আজকে কুরবানি করতে কালকের মশলাগুলো লাগবে। আর ঘড়ি ঢং করে উঠছে, আর সেকেন্ডার সাহেব দাঁড়াই গেছে, অনেক মসজিদ হয় এটা, দাঁড়াই গেছে, আর আজ করবেন না, তাহলে তো মশলা বলা হলো না। উনি যা বলতে চাইছিল, যা কালকে লাগবে তা বলা হলো না। অথচ ঠিক ওই পয়েন্টে দাঁড়াইতে হবে, এর কোন হাদিস আছে, এর কোন দলিল আছে? আমাদের সময়সূচি টাঙ্গাই, এর কোন দলিল আছে? এটা আমাদের মন গড়া, আমাদের সুবিধার জন্য, জরুরি কিছু। জরুরি হলো মাসলা মাসাইল জানা, ওইভাবে আমল করা। তো খেয়াল রাখবেন, সময়ের জন্য চিল্লা চিল্লি করবেন। আমি তো আমার এখানে ইমাম সম্মেলন হয়, সেখানে বলে দেই যে আপনার ইমাম যদি 5 মিনিট বেশি ওয়াজ করে তো চিল্লা চিল্লি করবেন না, কমিটির কাছে সুপারিশ করবেন যে কমিটিওয়ালারা আমাদের ইমাম সাহেবের বেতন কিছু বাড়াই দেন, কারণ উনি ওভার ডিউটি করছেন, ওনার যা দায়িত্ব ছিল তার থেকে উনি বেশি আমাদেরকে মশলা করছে। ওনার বিরুদ্ধে চিল্লা চিল্লি না করে কমিটির কাছে সুপারিশ করেন, ওনার কিছু বেতন বাড়াই দেওয়া যায় কিনা, এটা বলি। এখন আসেন ঈদের নামাজকে আপনি পড়বেন, প্রথমে নিয়ত করবেন ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ, এই ইমামের পিছনে পড়তেছে, 6 তাকবীর দিতে হবে। কিন্তু বলার জিনিস না, একটা হলো করার জিনিস, বলার জিনিস না। 6 তাকবীর আপনার মুখে বলার দরকার নেই, তো বলতে বলেন না আপনাকে, নামাজের মধ্যে দিতে কইছে। কারণ আপনি এটা ঢুকাইবেন, আরেকজন আটা ঢুকাইব, হ্যাঁ, যে 6 তাকবীরের সাথে এবং নামাজের পরে কুরবানির সাথে ঢুকাইলে নিয়ত কয় মাইল লম্বা হয়ে যাবে। এত কিছু নামাজ, ঈদুল আজহা 2 রাকাত ওয়াজিব নামাজ, এই ইমামের পিছনে পড়তেছে, এই নামাজে কোন আজান নেই, কোন ইকামত নেই, আল্লাহর পরীক্ষা। সারা বছর আজান ইকামত হয়েছে, আজকে হবে না, দেখি কে কে জামাত পায়, কে কে ফেল করে, পরীক্ষা নিচ্ছে আল্লাহ। এগুলো হবে না, এই বিভিন্ন মসজিদে ডাকাটাকি করে, বারবার ডাকাটাকি করে, এই যে ফজর থেকে আরম্ভ করে, মানুষ পরেশান করে ফেলে, আমাদের মসজিদে এই কটা হবে আপনারা আসবেন, আর ডাকাটাকি দিচ্ছে, আর আপনি মানুষ পরেশান করতেছেন। তো একামত নাই, ইমাম সাহেব তাকবীর দিবেন, তাকবীরে তাহরিবা আপনিও দিবেন, তাকবীরে তাহরিবা দেওয়ার পরে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা, এই সানা পড়বেন। সানা পড়ার পরে আরো 3টা তাকবীর হবে, কয়টা? এই তো বছরে 1 বা 2 বার হয়, মনে থাকে না, এই জন্য বলতে হয়। প্রথম দুটাতে হাত কি করবেন? ছেড়ে দিবেন। আর তৃতীয় তকবীরের পরে হাত কি করবেন? বাঁধবেন, বাঁধতে ফেলবেন।
এরপর আপনার তোর কাজ নেই, ইমাম সাহেব সূরা কেরাত পড়বে উচ্চ স্বরে, আপনি শুনবেন, আপনার শোনার দায়িত্ব। প্রথম রাকাত হয়ে গেল, শুধু বাড়লো কি, এই তিনটা তাকবীর বাড়লো। দ্বিতীয় রাকাতে যথারীতি এমনি নামাজের মতোই দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়বেন, সূরা মেলাবেন। তারপরে রুকুতে যাওয়ার আগে, দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে এইখানে তিনটা তাকবীর বেশি আছে, তিনটা তাকবীর, এই তিনটাতে হাত ছাড়ে দিবেন। কি করবেন? হাত ছাড়ে দিবেন। আর চতুর্থ তাকবীরে রুকুতে যাবেন, রুকুতে যাবেন। এরপরে বাকি নামাজ নর্মাল, অন্য নামাজের মতো কোনো পার্থক্য নেই। এই নামাজের পরে সংক্ষিপ্ত মোনাজাত হবে। এতো আসলে মোনাজাতের স্থলটা, জায়গাটা খুতবার পরে না, মোনাজাতের জায়গাটা কোথায়? হ্যাঁ, এই জন্য সংক্ষিপ্ত মোনাজাত হবে। এই মোনাজাত দেখে আপনারা রওনা হয়ে যাবেন না, দুটা খুতবা হবে, এই খুতবা শুনে তারপরে যাবেন। খুতবা শোনা ওয়াজিব, খুতবা শোনা কি ওয়াজিব, এর আগে যাবেন। মুয়াজ্জিন সাহেব চক্কর দেন। তো এই হল জরুরি মাসলা মাসায়েল। ঈদের নামাজের ব্যাপারে আমি এতক্ষণ যা কিছু বললাম আপনাদেরকে, এটা হলো কি, ঈদের নামাজের জরুরি মাসআলা মাসায়েল। মানুষদেরকে গোশত দিবেন, কাউকে পাকায় খাওয়াবেন, যাই করবেন, কিন্তু কথা হলো আপনি খুশি প্রকাশ করবেন। কি করবেন? খুশি প্রকাশ করবেন। নাস্তিকরা যতই চিল্লাক, কুরবানি করলে দেশের অনেক অর্থনৈতিক ক্ষতি হয়ে যায়, হ্যাঁ, এবং খামাখা একটা জীব হত্যা করা হয়, এই নাস্তিকদের কথায় কান দেবেন না। আল্লাহ যদি আমাকে হায়াতে রাখে, আজকে তো টাইম নেই, কোন এক জুমাতে আমি কুরবানির ফায়দা বয়ান করব, ওই ফায়দাটা শুনলে বুঝবেন যে নাস্তিকদের যুক্তি কত খোড়া যুক্তি। কুরবানি না করা হইতো তো গরু তো বাড়তে থাকতো, কৃষকের একটার পর একটা গোয়াল বানাইতো, গরু বাড়তে রয়েছে, কমান নেই। আমার এখন প্রত্যেক বছর টাকা পাই দিতে, টাকাটাও পাইত না, আবার এতগুলো গরুর খোরাক তো দিতে হবে, প্রত্যেক খোরাক দিব, শেষে নিজে না খেয়ে গরুর খাওয়াইত, তার খানাটাও কে নিয়ে দিত? হ্যাঁ, এই গরু নিয়ে দিত। তো কি অবস্থা হইতো? গোয়াল বানাইছে দশটা, গরু বাড়তে আছে। এই কুরবানির দ্বারা আল্লাহ আজীব ভাবে ব্যালেন্স করতেছে, এত বাড়তেছেন না, ওই এক গোয়ালই যথেষ্ট। আবার সে প্রত্যেক বছর টাকা পাইতেছে, গরু বেছে টাকা পাইতেছে, ওরটা গরু খেয়ে দিতেছে না। এইভাবে অনেক ফায়দা আছে। আল্লাহ যে তো এটা কুরবানি করতে বলছেন, এই ধরনের তৈরিও করেন বেশি, তা নাহলে কুত্তার থেকে, গরুর থেকে কুত্তা বাচ্চা দেয় বেশি, গরুর থেকে কুত্তা বাচ্চা দেয়, গরুতে একটা বাচ্চা দেয়, কুত্তা দেয় কমপক্ষে ছয়টা, তাহলে দুনিয়াতে কি বেশি হওয়ার দরকার? কুত্তা বেশি হওয়ার দরকার, গরু কম হওয়ার দরকার, কিন্তু আপনি জরিপ করেন গরু বেশি কুত্তা কম,
কেন? কুত্তার কোনো কুরবানি নেই। কুরবানি তো দূরের কথা, পালা যায় নেই, স্বার্থপর, স্বার্থপর পালা যায় নেই। এই জন্য নাস্তিকরা যা বলে এলো গাঁজা করি কথা, কথা বুঝবে না, ওলামাদের কাছে আসবে না, নিজে একটা বানাই বলবে আর মানুষকে বিভ্রান্ত করবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করবে কাতার বানাই।